সৌজন্যে বিবিএস কেবলস। সরকার পদত্যাগের ঘোষণা না দেয়া পর্যন্ত বিএনপি কোনো সংলাপে যাবে না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই বক্তব্যের পাল্টা বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সরকার যদি পদত্যাগ করে তাহলে সংলাপে বসবে কে? বিবিএস কেবলস আমাদের কথার আজকের পর্বের বিষয়, সংলাপ নিয়ে আওয়ামী লীগ বিএনপির পাল্টাপাল্টি অবস্থান। আপনাদের সঙ্গে আছি আমি ওয়ালিউল সাকিব। সাধারণ মানুষের মতামত জানব, তার আগে চলুন দেখে আসি একটি প্রতিবেদন। জাতীয় নির্বাচন নিয়ে বিপরীতমুখী অবস্থানে আওয়ামী লীগ বিএনপি রাজপথে পাল্টাপাল্টি তেমন কোনো কর্মসূচি না থাকলেও চলছে কথার লড়াই। তারা নিজেরাই জনগণের কাছে দাবি করে না। শনিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির পক্ষ থেকে জানানো হয়, রাজনৈতিক সংকট সমাধানে সংলাপ চান তারা। তবে তার আগে সরকারের পদত্যাগের শর্ত জুড়ে দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকার যদি চায় যে সংঘাত এড়িয়ে আপনার তারা সামনের দিকে যাবেন, তাহলে প্রথম কাজটা করতে হবে বিরোধী দলগুলো যে দাবি চাচ্ছে সেই দাবি পূরণ করতে হবে, অর্থাৎ পদত্যাগ করে আলোচনার ব্যবস্থা করতে হবে। পদত্যাগ না করলে সমাজের আহ্বান তো বিশ্বাস করার প্রশ্নই উঠতে পারে না তাদেরকে। আগে পদত্যাগ করতে হবে, তারপরে ঘোষণা দিতে হবে যে আমরা পদত্যাগ করব। বিকেলেই মির্জা ফখরুলের সেই দাবির জবাব দিলেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আপনি বললেন পদত্যাগ করে সংলাপ করতে, পদত্যাগ করে সংলাপ করবে কেমন? এ ধরনের উদ্ভট আজকে আবল তাবল বক্তব্য তারা দিয়ে যাচ্ছে। রাজধানীর মিরপুরে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, আন্দোলনে ব্যর্থ বিএনপি সরকারের বিরুদ্ধে দেশে বিদেশে বহু জায়গায় নালিশ করেছে, কিন্তু তাতে খুব একটা সুবিধা করতে না পেরে তারা এখন নির্বাচন নিয়ে জাতিসংঘের মধ্যস্থতা চাচ্ছেন। জাতিসংঘের কাছে এবার নালিশ দিন, জাতিসংঘের এটা কাজ নয়। কোন দেশের অভ্যন্তরীণ ব্যাপারে এভাবে জাতিসংঘ হস্তক্ষেপ করে না। ফখরুল আগেও একবার জাতিসংঘের দুয়ারে দুয়ারে ঘুরেছিলেন, মহাসচিবকে পাননি, নিচের দিকে দু একজন কর্মকর্তার সাথে বৈঠক করে শূন্য হাতে বাংলাদেশে ফিরে এলেন। রোজার মধ্যেও বিএনপি কর্মসূচি দিয়ে মানুষকে কষ্ট দিচ্ছে দাবি করে ওবায়দুল কাদের বলেন, দলটি এখন গণবিরোধী রাজনীতি করছে। সেই রাজনীতি মানুষের রাজনীতি নয়। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা। এতক্ষণ দেখলাম প্রতিবেদন, এবার শুনবো সাধারণ মানুষের মতামত। সংবিধান অনুযায়ী নির্বাচন হওয়া উচিত এবং সংবিধান অনুযায়ী প্রত্যেকটা দলকেই সংবিধানের উপরে নির্ভর করে সংলাপ বলেন, নির্বাচন বলেন, সুষ্ঠু যাতে একটা নির্বাচনটা জনগণের উপকারে দেশের উন্নয়নকে উন্নয়ন ধারাকে অব্যাহত রাখতে হলে এবং প্রত্যেকটা দলকে এগিয়ে আসা দরকার এবং সেটা সংবিধান অনুযায়ী হওয়া উচিত বলে আমি মনে করি। এই পলিটিক্যাল একজন একজনকে ব্লেম করার থেকে সাধারণ মানুষ যেভাবে সুবিধা হয় ওইটার জন্য কীভাবে মিউচুয়ালি আসা যায়, ওইটা মানে দেশের স্বার্থে সাধারণ মানুষের সুবিধার্থে যেটা বেটার হয় ওইটা করা উচিত। দেশের স্বার্থে দুই দলকে এগিয়ে আসার দরকার, যার যার অবস্থান থাকি কঠোর হলে চলবে না। দেশের স্বার্থে সংলাপ যেভাবেই হোক হয় নির্বাচন হওয়া দরকার। সরকার মনে করে যে তারা একটা সুষ্ঠু নির্বাচন করবে, তাহলে তারা বিরোধী দলের প্রতি সেই আস্থাটা ক্রিয়েট করতে হবে। হয়তো 2014 সালে নির্বাচনের সময় কিন্তু প্রধানমন্ত্রী বলছিলেন যে কোন কোন মন্ত্রণালয়ের দায়িত্ব বিরোধী দল নিতে চায় তারা বলুক, ঠিক আছে, তখন কিন্তু বিএনপি সাড়া দেয় নাই। কিন্তু আমার মনে হয় উনি যদি এখন এই ধরনের কোনো কথা বলেন, মানে তত্ত্বাবধায়ক সরকার যেহেতু নাই, তার বদলে যদি এই ধরনের কথা বলেন, নির্বাচনকালীন যদি বর্তমান যে সরকার আছে তাদের ক্ষমতাটা কিছুতে কমানো হয়, আর তত্ত্বাবধায়ক সরকার নাই কিন্তু কিছু লোককে দায়িত্ব দেওয়া যারা কি না মানে মোটামুটি দেশের সবাই কাছে গ্রহণযোগ্য, তাদেরকে দায়িত্ব দেওয়া, ইনশিওর করা যে নির্বাচনটা সঠিক হবে, তাহলে আমার মতে বিএনপিও তখন আসবে।
এবং আমার মতে সাধারণ মানুষও এটাই চায়। আমাদের কথা অনুষ্ঠানে রাজশাহী থেকে স্বাগত জানাচ্ছি, আমি বুলবুল হাবিব। সংলাপ নিয়ে আবারও পাল্টাপাল্টি অবস্থানে আওয়ামী লীগ বিএনপি, এ বিষয়ে রাজশাহীবাসী কি বলছেন চলুন জেনে আসা যাক। সংলাপটা বসা অবশ্যই উচিত, সেটা এই সরকারের যারা আছে সেখানেও সম্ভব, কিন্তু দুই দলকে কিন্তু এক জায়গায় আসতেই হবে যে এই সংলাপের জন্যে, দেশের গণতন্ত্রের জন্যে, দেশের নাগরিকদের জন্যে কিন্তু দুই দলকে কাছে আসতেই হবে। তো সেক্ষেত্রে আমি বলি যে দুই দলকেই অবশ্যই ছাড় দিতে হবে। আর সেক্ষেত্রে যদি আমরা একগ্রহীপনা করি, আমরা যদি একরকম হয়ে থাকি যে না আমরা যাবো না, ওরা বলে তোমাদেরকে আসতে হবে না, তাহলে কিন্তু সেই জানতে করলে বাঙালিরাই আমরাই পড়বো আর কি। দেশ এগিয়ে যাচ্ছে, দেশকে যদি এগিয়ে নিতে চায় তাহলে স্থিতিশীলতা সবার আগে দরকার, আর স্থিতিশীলতা আনতেই পারে আমাদের দেশের দুইটা মূল রাজনৈতিক দল। তাদের মধ্যে যদি সমঝোতা না হয় জনগণ আমরা আসলে অসহায়, আমরা তাদের দিকেই তাকিয়ে থাকি। সামনে নির্বাচন আসছে, আমি সাধারণ নাগরিক হিসেবে মনে করি জনগণের স্বার্থে, দেশের স্বার্থে, দেশের উন্নয়নের স্বার্থে দুই দলকেই কিছুটা হলেও নমনীয় হয়ে, কিছু ছাড় দিয়ে হলেও মতকে পৌঁছা দরকার, তাদেরকে সংলাপে বসা দরকার। নির্বাচনের ব্যবস্থাপনাটা সরাসরি সরকার যদি নেয় তাহলে একটু সমস্যা হয়ে যায়, যে জনগণের একটু আস্থাটা হারা যায়। সেক্ষেত্রে যদি সবাই সম্মিলিতভাবে একটা সিদ্ধান্ত নেয়, সংবিধান তো এমন না যে এটা পরিবর্তন হবে না, সেটাও ঠিক, আবার এমন তো না যে ওইটা ওকে পদত্যাগ করেই আসতে হবে, এটাও তো ঠিক না। একটা মধ্যস্থতামূলক একটা শান্তি জনগণ আশা করছে। একটা সুষ্ঠু নির্বাচন তো অবশ্যই প্রয়োজন, এটা এভরিবডি নজিক, কিন্তু এখন এই সুষ্ঠু নির্বাচনটা তো হতে কেউ চায় না। উনি বলছেন উনার মতো, উনি বলছেন উনার মতো, তাহলে কোন টাইম দিয়ে করবেন বলেন। সাভার থেকে আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ হাসান শাকিল। আমাদের কথা আজকের আয়োজনে জানাবো, সামনে জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশের দুই বড় রাজনৈতিক দলের সংলাপ বা আলোচনা নিয়ে যে যুক্তিতর্ক, এ বিষয়ে সাভারবাসীর ভাবনা। সংবিধান অনুযায়ী আইনসম্মতভাবে সবার অংশগ্রহণে একটি সুন্দর এবং নিরপেক্ষ নির্বাচনই আমরা দাবি করি, যে নির্বাচনে কোনো সংঘাত থাকবে না, হানাহানি থাকবে না, মারামারি থাকবে না, সবারই একটু যার যার অবস্থান থেকে ছাড় দিয়া এগিয়ে এসে দেশটার দিকে তাকাইয়া, দেশের মানুষের দিকে তাকাইয়া একটি সুন্দর, সুস্থ এবং নির্বাচন আমরা দাবি করি। সব দল একত্র হয়ে যার যার স্থান থেকে আমরা সুন্দরভাবে একটা সুন্দর নির্বাচন চাই, যেন মানুষ সুন্দরভাবে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে এবং মানুষের অধিকার, যে ভোট অধিকার, মানুষ যেন প্রয়োগ করতে পারে এবং কোনো উচ্ছৃঙ্খলা যেন ভোট কেন্দ্রে না হয়, সে ব্যাপারে যে নির্বাচন হোক, আমরা চাই সংবিধান অনুযায়ী নির্বাচন হোক, সংবিধানের ভিতরে থেকে নির্বাচন হোক। আমাদের কথার আয়োজন এই পর্যন্তই, আজকের মতো বিদায় নিচ্ছি। আমি ওয়ালিউল সাকিব, আবারও হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন এটিএন নিউজে।